সুন্দরবনের প্রাণীদের মধ্যে অন্যতম আকর্ষণীয় মায়াবী চিত্রা হরিণ। কয়েক বছরে বন বিভাগের ব্যাপক নজরদারির কারণে সুন্দরবনের হরিণ শিকার অনেকটাই কমে যায়, কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে বনরক্ষীদের টহল ব্যবস্থা কিছুটা ঝিমিয়ে পড়ায় এই সুযোগে বনের অভ্যন্তরে হরিণ নিধন করছে একটি চক্র। তারা জেলেদের ছদ্মবেশে সংরক্ষিত অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে ফাঁদ পেতে হরিণ শিকার করে মাংস বিক্রি করছে। বন সংলগ্ন এলাকাবাসী চান হরিণ শিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এভাবে যদি হরিণগুলোকে শিকার করা হয় তাহলে সুন্দরবনের তো সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। গঠনার যারা আছে শুধু তাদেরকে প্রশাসনিকভাবে আইনের আয়ত্তে নিয়ে যদি তাদের বিচার করা হয় তাহলে হরিণ শিকার বন্ধ হবে। সমাজে কিছু ভালো মানুষ ছদ্মবেশী, তারা সুন্দরবনের হরিণ শিকারের সাথে জড়িত। তবে বনরক্ষীদের দাবি শিকারীদের ধরতে 24 ঘন্টায় সক্রিয় তারা। আমাদের প্রতি এলাকাকে আমরা বিভিন্ন সময় সময় ভাগ করে করে বিভিন্ন ডিউটি করা হয়। ভিতরে আমরা যখন শিকারীদের খবর পাই আমাদের বিভিন্ন স্পাই আছে, স্পাইয়ের খবরের সাথে সাথে আমরা সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে ওদেরকে ধরার এবং পাকড়াও করার চেষ্টা করি। বন নিয়ে কাজ করা পরিবেশবাদীদের দাবি হরিণ শিকার বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। বন বিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য, যাতে আমরা এই বাঘ হরিণ শিকারের মতো অপতৎপ্রতা বন্ধ করতে পারি। বন বিভাগের এই শীর্ষ কর্মকর্তার দাবি হরিণ শিকারীরা করোনা পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে বনে প্রবেশ করলেও বন বিভাগের টহল দল তাদেরকে আটক করতে সক্ষম হচ্ছে। হরিণ শিকারীরা ভাবছে হয়তো বন বিভাগে করোনার সময় অত টহল টহল কম করবে, তারা তৎপর মানে সুন্দরবন হরিণ শিকারের জন্য প্রবেশ করছিল, কিন্তু আমাদের লোকজন সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষিদ্ধের পর 19 মার্চ থেকে 5 মে পর্যন্ত অর্ধশত হরিণ শিকার করা হয়েছে। এর মধ্যে শিকার করা 22টি জীবিত হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়। এ সময় 100 কেজি হরিণের মাংস ও 1950 ফুট শিকারের ফাঁদ জব্দ করা হয়। পাশাপাশি 6 জন শিকারীকে আটক করে বন বিভাগ। সময় সংবাদ, বাগেরহাট।